কুড়িল ফ্লাইওভার থেকে নেমেই বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক, যে সড়কে 14টি লেন দেখা যাচ্ছে। এই সড়কটির নির্মাণ কাজ জুনে আংশিক এবং ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে শেষ হবে। চলুন এই সড়ক পথের বাকি পথটা দেখি। বাংলাদেশে এই প্রথম 14 লেনের কোনো সড়ক দেখা যাবে। রাজধানী সহ দেশে এর আগে এত বড় সড়ক কেউ দেখেননি। নতুন শহর পূর্বাঞ্চলকে দুই ভাগ করে এই সড়ক ব্যবহার করতে পারবে চট্টগ্রাম, সিলেট এমনকি উত্তরবঙ্গের যানবাহনও। এই সড়কে উঠলেই মিনিট পাঁচেকের মধ্যে ঢুকে যাওয়া যাবে রাজধানীতে। কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 12 কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে, 8 লেন শুধু মূল এক্সপ্রেসওয়ে, দুই পাশে 3 লেন করে 6 লেনের সার্ভিস রোড, সব মিলিয়ে এটি 14 লেনের সড়ক পথ। এখনই আংশিক এবং এই বছরের শেষে পূর্ণাঙ্গভাবে শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। আমরা জুনের মধ্যে মোটামুটি শেষ করে ফেলবো, কিছু ফিনিশিং ওয়ার্ক থাকবে, সেগুলো লাইটিং টাইটিং হবে যাবে, এগুলো হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট হবে। শুধু 6 লেনের এক্সপ্রেসওয়েই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে করতে দুই পাশে পাড় বাঁধানো 100 ফুটের খাল করা হয়েছে। পশ্চিমের প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্তকারী এই সড়ককে বলা হচ্ছে অন্যতম পর্যটন স্থাপনাও, কারণ এতে থাকছে বিনোদনের মনোমুগ্ধকর সব নিদর্শন, হাতির ঝিলের মতো আর্চওয়ে ব্রিজ, খালে বিশেষ বোট রাইড সুবিধা, খালের পাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। বাংলাদেশের সড়কে এই প্রথম উন্নত বিশ্বের আদলে 5টি এডগ্রেড ইন্টারসেকশন করা হচ্ছে, যেখানে যানগুলো স্পিড না কমিয়ে লেন পরিবর্তন করতে পারবে। দেখা যাবে 13টি আর্চ ব্রিজ, 12টি ওয়াটার বাস স্ট্যান্ড, 4টি পাতাল পথ, এর বাইরেও থাকছে বিভিন্ন আবাসিক এলাকা থেকে যুক্ত হওয়ার জন্য গেটওয়ে, এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকতে 2টি আর্চওয়ে সহ 4টি পথ খোলা হচ্ছে। বলা হচ্ছে সড়কটির পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 3 থেকে 4 মিনিটে বাধাহীনভাবে পার হতে পারবে 12 কিলোমিটার এই সড়ক পথ। কুড়িল থেকে বালু পর্যন্ত হচ্ছে 14 লেন, 4-4-8 আর 3-3-6, 14 লেন। বালু থেকে কাঞ্চন পর্যন্ত হচ্ছে 12 লেন। এক্সপ্রেস ওয়ে হচ্ছে 4-4-8 লেন আর ওই পারে হচ্ছে 3-3-6 লেন, ঠিক আছে, এক্সপ্রেস ওয়ে। আর হচ্ছে যে সার্ভিস রোড সব দিকেই হচ্ছে 3-3-6 লেন, 80% কমপ্লিট হয়েছে। তার দুই পাশের খালে চলবে ওয়াটার বাস, যা মূলত পর্যটকদের জন্যই করা হচ্ছে। খালের দুই পাশে তৈরি করা হবে সবুজ ওয়াকওয়ে, একসঙ্গে 40,000-এর বেশি পর্যটক উপভোগ করতে পারবেন প্রকল্পের সৌন্দর্য। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পের বাইরে এটি হচ্ছে সবচেয়ে বড় কোনো উন্নয়ন প্রকল্প। এটি মূলত 2015 সালে পাশ হওয়া কুড়িল পূর্বাঞ্চল লিংক রোডের উভয় পাশে 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্পের সংশোধিত রূপ। 2015 সালে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল 5,286 কোটি 91 লাখ টাকা। এর সঙ্গে আরও 3টি খাল, সড়ক, সেতু সহ আনুষঙ্গিক বিষয় যুক্ত হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে প্রায় 5,042 কোটি 75 লাখ টাকা। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে 10,329 কোটি 66 লাখ টাকা, সেটা আরও কয়েক দফা বেড়ে গেছে, এখন 14,000 কোটি টাকা এই প্রকল্প ব্যয়।